পৃথিবীতে এসেছিলাম আমার মায়ের গর্ভ থেকে একাই। যখন বের হচ্ছিলাম তখন সাপোর্টার ছিল একজন ধাইমা আর একজন সহযোগী, দুইজন যাব যেই দিন দুনিয়া থেকে, যখন আমার মৃত্যুর স্বাদ আমি গ্রহণ করব। কুল্লু নাফসিন যায়িকাতুল যায়িকা মানে স্বাদ নেওয়া। যখন আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করব কিছুক্ষণের জন্য, আজরাইল যখন আমার রুটা কবজা করে ফেলবে, ওই সময় থেকে বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলে দুইজন ব্যক্তি নামানোর আগ পর্যন্ত আমি মৃত থাকব। আসছিলাম, দুইজন আমাকে ধরে এনেছেন, সহযোগিতা করেছেন, যাবার সময়ও দুইজন ধরে নামাবেন, মাটি চাপা দিয়ে সবাই চলে যাবে, পৃথিবীর কেউ আপনার আমার সাথে সেই বাড়িতে যাবে, একটু হেল্প করেন, যাবে। পৃথিবীতে কোনো রেকর্ড নেই, জাহেলিয়াতের যুগে ছিল, এজন্য এটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া, বর্বরোচিত সময় ছিল। স্বামী মারা গেলে স্বামীর সাথে জীবিত বিবিকে খবর দেওয়া, মায়ের গর্ভে কন্যা হলে কন্যাকে নিজ বাবা নিজ হাতে জিন্দা কবরস্থানে দাফন করা, এটা ইসলামের আগে ছিল। যখন ইসলাম এসে গেছে, ইসলাম শান্তি, ইসলাম মানবতা, ইসলাম একতা, ইসলাম সাম্যতা, ইসলাম প্রাধান্যতা, ইসলাম শৃঙ্খলা, ইসলাম একেবারে মানব সম্প্রদায়কে দুনিয়াবি লোপ লালসা থেকে আলাদা করে রবের পিয়ারা করে দেওয়া। বড় করে বলি, আরো একটা আওয়াজ করে, আমরা এসেছি আর যাব। নবী বলছেন দুনিয়ার জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত দিনই আলম কোরআন এবং সুন্নার জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ। বড় করে বলি, একটা আওয়াজ করে বলি, রাসূল বলছেন কালা, সবাই পড়েন তো, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। বড় করে বলি, আমি হাদিসের পড়লাম কতটু, কুল্লু কুল্লি অথবা কুল্লু মুসলিমিন, মুসলমান। এখন আমাদের দেশে কওমি ভাইদের একটা নুরানি বোর্ডের কায়দা বই আছে না নাই, একটু হেল্প করেন। সেই বইয়ের ভিতরে হাদিসটা আছে, 40 হাদিস ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয়, সেখানে তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, মুসলিমিনের পরে ওয়া মুসলিমাতিন আছে। এখন ওয়া মুসলিমাতিন শব্দটা সিহাসিত্তার ছয়টা কিতাবে কোথাও দেখাতে পারবেন না, কোথাও নেই। তো আছে কই ওয়া মুসলিমাতিন, এটা পাবেন কই? কিতাবের নাম আল মুহিতুল বুরহানি, খন্ড নম্বর 2, ইমাম বুরহানি তার কিতাবে 22,000 নুরুন নবীর হাদিসে পাক সংকলন করেছেন। তার ভিতরে একটা হাদিস হলো তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, প্রত্যেক মুসলমান নর নারীর উপরে দিনী আলম অর্জন করা ফরজ। বড় করে বলি, আরো একটু আওয়াজ করে,
দিনী আলম কোথায় শিখবেন? নবী বলছেন আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা আমি নবীর ঘর, মসজিদ ইবাদত হয়, সালাত হয়, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়। এই আমাকে একটু সুযোগ করে দিতে হবে, মানুষ লাগবে না, সবাই চলে গেলে কোনো অসুবিধা নাই, দশ জন মানুষ থাকলে হবে, আলোচনা শুরু হয়ে গেলে মুমিন গুলার ঘরে থাকবে না, তারাই আসবে, যাদের ইমান কমজোর তারা এরা চলে গেলে কোনো অসুবিধা নেই। কারণ আমার ইমান হলো যখন আলোচনা শুরু করব আল্লাহ এবং রসুলের দয়া হলে মুমিন যারা ঘরে থাকবে যদি মুমিন হয় তাদের অন্তরে আকর্ষণ করবে, এমনিতেই এসে যাবে। বড় করে বলি, আর একটা আওয়াজ করে পেরা হাজরিন, মনটা লাগালে কিছু শিখতে পাবেন। আর এখন তো বাংলাদেশে ওয়াজ কম হচ্ছে না, তো ওয়াজ হচ্ছে, বড় বড় আলেম বেশি, আমার চেয়েও বড় বড় আলেম বেশি, কিন্তু যেই হারে ওয়াজ হয় সেই হারে মানুষ আমল করে না, যে কারণে সমাজ উন্নত হচ্ছে না, ঠিক কিনা? বিবাহের আগের রাতে ফেকেস কি বন্ধ হচ্ছে? ডিজে অনুষ্ঠান কি বন্ধ হচ্ছে? আজকে একুশ অমর একুশ, আজকে মুসলমান অমর একুশ পালন করা ছিল কোরআন তেলাওয়াত দিয়ে, দরুদ সালাম দিয়ে, শহীদদের রক্তের বিনিময়, স্বাধীনতা যখন পেয়েছি তাদের জন্য দোয়া করার মাধ্যমে, ঠিক কিনা? গান বাজনা করে যদি তাদেরকে স্মরণ করি যারা শহীদ হয়েছিল, তাদের কি লাভ হবে না গুনাহ হবে? একটু আওয়াজ করে বলি, এগুলা শিখতে হলে নবীর বাগানে আসতে হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ থেকে একদিক দিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন মসজিদের চেয়ে মাদ্রাসার মূল্যটা অনেক বেশি, কারণ মসজিদের যিনি খতিব, খুতবা দেনেওয়ালা ইমাম, নামাজ পড়নেওয়ালা ইমাম, আজান দেনেওয়ালা মুয়াজ্জিন, এরা সবাই নবীর বাগান মাদ্রাসা থেকে দিনী আলম শিখেই মসজিদে মানুষকে শিখায়, ঠিক কিনা? আর একটু আওয়াজ করে বলেন, মসজিদে ছেচেলাগুলা হাফেজ হলো, এরা তারাবি পড়াবে, মসজিদে গিয়ে এরা ইমামতি করবে, মসজিদে গিয়ে এরা ভবিষ্যতে জুমা পড়াবে, মসজিদে গিয়ে এরা আলোচনা করবে, এই সব কিছু শিখেছে মুস্তাফার বাগান মাদ্রাসা থেকে। বড় করে বলি, আর একটা আওয়াজ করে, কিন্তু আফসোসের বিষয় আর একটা হাদিস আমার মুখে মুখে পড়েন শিখে ফেলেন, কালা রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল মসজিদু গরীবুন ফি কওমিন লা ইউসাল্লুনা ফিহি। আমার নবী বলুন, শুনো, কিয়ামতের আগে আগে এমন এক জামানা এসে যাবে যেই জামানায় আমি নবী পৃথিবীতে গিয়ে যেই জমিনটাকে মসজিদ বানালাম, প্রত্যেক মহল্লার মসজিদ গুলো গরিব হয়ে যাবে, অসহায় হয়ে যাবে। সাহাবি কিরাম বলেন, নবীজি কিভাবে? আমার নবী বলেন, যেই এলাকার মানুষগুলো মসজিদ নির্মাণ করেছে, মসজিদ তৈরি করেছে,
ওই এলাকার মানুষগুলো মসজিদে গিয়ে নামাজ পড়বে না, ঠিক কি না? আওয়াজ করে বলেন। নবী বলছেন মসজিদগুলা গরিব হবে, যেই এলাকার মানুষ মসজিদ বানিয়েছে তারা গিয়ে মসজিদে নামাজ পড়বে না। এখন বর্তমান প্রেক্ষাপট দেখেন, মসজিদে মুসল্লি নেই, ফজরের নামাজে মুসল্লি নেই, জোহরের সালাতে মুসল্লি নেই, আসরের সালাতে মুসল্লি নেই, মাগরিবের সালাতে মুসল্লি নেই। কিছু মসজিদে মুসল্লি থাকলেও 80% মসজিদে মুসল্লি নেই বললেই চলে, ঠিক কি না? একটু আস্তে করে বলেন। কারণটা কি? কারণ হলো মুসলমান গুলা দিনই এলম শিক্ষা বাদ দিয়েছে, ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নার শিক্ষা দেওয়া বাদ দিয়ে যখন এতে অ্যাপল, বিতে বল, সিতে ক্যাট, ডিতে ডগ, বিলা কুত্তো, ইয়েল মুওয়াফ, এগুলা যখন শিক্ষা দেওয়া শুরু করেছে, ছেলেগুলোর চরিত্রটা শয়তানের চরিত্রে পরিণত হয়েছে। মাও নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে না, ছেলে মেয়েরাও নামাজ পড়ে না, ঠিক কি না? আওয়াজ করে বলেন। এজন্য আমার নবী বলেন, আমি নবী জমিনে এসেছি উম্মতের কল্যাণে শিক্ষক রূপে, বহিস্তু মুআল্লিমা, শিক্ষক রূপে এসেছি। তো আমি নবী শিক্ষা দিয়েছি মসজিদের তালিম, মসজিদে যাওয়ার, মসজিদে ঢোকার, মসজিদ থেকে বের হওয়ার, যত আরকান আহকাম, নামাজের উজুর, গোসলের যত কিছু আছে এগুলো সব কিছু আমি নবী শিক্ষা দিয়েছি। এজন্য এই মুস্তফার বাগানটাকে অগ্রাধিকার দিয়ে ছেলে মেয়েগুলাকে যখন মসজিদমুখী করার আগে মাদ্রাসাতে দিনী এলম শেখাবেন, ছেলে মেয়েগুলা আল্লাহওয়ালা নবীওয়ালা হবে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আমার নবী বলেন, ওয়ামাসহাফু গরিবুন في منزل لا يقرؤون فيه। কিয়ামতের আগে আগে প্রত্যেক মুসলমানের ঘর দালান বাড়িগুলা গরিব হবে। নবীজি কিভাবে? আমার নবী বলে প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে কোরআন শরীফ থাকবে, কিন্তু কোরআন তেলাওয়াতকারী থাকবে না, ঠিক কি না? আওয়াজ করে বলেন। প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে, নারীদের ঘরে ঘরে আল্লাহর কোরআন শরীফ আছে না নাই? এই সবার ঘরে আছে না নাই? ঘরে কোরআন শরীফ আছে, কিন্তু সকাল বেলা কোরআন তেলাওয়াত হয়? আস্তে করে বলেন। সকালবেলা কোরআন তেলাওয়াত হয়? এজন্য নবী বলেছে প্রত্যেক মহল্লাতে যদি একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা থাকে, এই হেফজকানার হাফেজগুলা যখন থাকবে, এরা তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ পড়ে যখন কোরআন তেলাওয়াত করে, আই হাই, এই কোরআন তেলাওয়াতের আলোটা সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে। এই ছেলেগুলা যখন রাস্তা দিয়ে হাঁটে, শামসুদ্দুহা, নবী বলছে রহমতের ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়, এই মাদ্রাসার ছাত্রগুলো যেই রাস্তা দিয়ে হাঁটে তার পাশে কবরস্থান থাকলে 40 দিনের কবর আজাব মাফ হয়ে যায়। আর একটা আওয়াজ করে বলি, একটা ছেলে হেঁটে গেলে 40 দিনের কবর আজাব মাফ হয়, আর একটা হেফজখানায় যদি 100 জন ছেলে একসাথে হাঁটে, হিসাব করে দেখেন কবরবাসীদের কত লাভ। শুধু কবরবাসীর না, সেই মা বাবা যার ছেলেকে কোরআনের হেফজখানায় দিয়েছে, কোরআন শিক্ষা করার জন্য মাদ্রাসায় পাঠিয়েছে, সেই মা বাবা মৃত্যুর পরে
কিয়ামতের ময়দানে রব্বে করিম তাদেরকে নূরানি তাস পরিধান করাবেন, তাদেরকে এটা দেখে মানুষ ঈর্ষা করে বলবে এত সুন্দর তাজ কিভাবে পেয়েছে, বলবে এদের ছেলে কোরআনের হাফেজ হওয়ার কারণে। আর একটা আওয়াজ করে বলেন ডক্টর হওয়া এটা সেবার কাজ, ইঞ্জিনিয়ার সেবার কাজ, লয়ার সেবার কাজ, প্রত্যেকটা কাজ সেবার। কিন্তু আপনি দেখুন এই বাংলাদেশে সেবা বলতে নেই। ডাক্তারের কাছে গেলে, এমবিবিএস এর কাছে গেলে, অসুখ হলো জ্বর, ওষুধ দিয়েছে মিনিমাম 30টা, ঠিক না? আস্তে করে বলেন কয়টা? ইবাদত নাইবে তো যকই ফানলা, টিভিএই ফানলা, আফানেই ফানলা, হাসিয়েই ফানলা, হাতে না নাইবে তো গুমনুয়ার ফানলা, এই ফানলার হো হই ফানলার হো হই দিতে 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 অসুখ হইতে জ্বর দিবারাই দেখ কবার কোরিয়ান রোগুর ওষুধ এবার হাসিতে লই আছে না নাই? আওয়াজ করে বলেন। আর যদি আমার অধ্যাপক হয় তার কাছে তো যাওয়ার আগে অনেক কিছু করতে হয়, ফোন দিয়ে খাট নিতে হয়, তার টোকেন নিতে হয়, টাকাও দিতে হয়। আর আগেরকার ডাক্তার, অনেক হিন্দু ডাক্তারকে আমরা ছোটকালে, আমাদের এন কে মল্লিক একটা হিন্দু ডাক্তার ছিল, ওনার কাছে গেলে উনি আগে চেক আপ করে জিজ্ঞেস করতেন কেমন লাগছে এগুলো জিজ্ঞেস করে ওষুধপত্র আগে হালকা দিত, তারপরে না হলে আরেক সপ্তাহে আবার দিত। আর এখনকার জিজ্ঞেস করে না, চেক আপ করে না, যাওয়ার আগে বলে আপনার কি হয়েছে, যখন বলা হয় সাথে সাথে বলে এমআর করো, আরটা করো, হোমওয়ার্ক করো, হোমওয়ার্ক করো, একসাথে 20টা পরীক্ষা দিয়ে দে। কারণ 20টা পরীক্ষা দিলে 10,000 টাকা আসলে 3,000 টাকা ভিতরে চলে যাবে, ঠিক কি না? আস্তে করে বলেন। এই এই জালিয়াতিগুলোর কারণে আজকে মুসলমানের সমাজ উন্নত হচ্ছে না, মুসলমানের সমাজের মধ্যে মুস্তাফার আদর্শ আসছে না। আর এগুলো আসতে হলে আগে ছেলেকে কোরআন পাশ করাতে হবে, ঠিক কিনা? আস্তে করে বলেন। আগে ঘরে বেঁধে কোরআন ফাঁস, তারপরে ঘরে ডাক্তারি ফাঁস, ফোয়াইবের জীবনে বোধে নবীর নুরুর শ্বাস। আর যদি না করো দে কোরআন ফাঁস, বানাইও দে ডক্টর আর বিয়ে ফাঁস, ইতে বিয়ে করি বউর হতা ধরি তুই মা বাবার গাও জুলে বুঝে ফাটা বাজ্যে ফাঁস, ঠিক না বেঠে? আর একবার বড় করি হ, আল্লাহ হেদায়ত গর কামিন হ। সালাতু হস্তন নাকি অনা তো হস্তন না বুক লাগি নে দর শরীফ হলি হন গালের গোস্ত হুমায় ফরি জীব না যে দুগুন মানুষ ঐশ্বরী তেকানা বড় করি বলে আমি এক দুক ইঞ্জিল তেল দিলে হন গুসা লাইব না হয় বলে দিলি তো অসুবিধা না তো ফর না তো হলি সলাত সালামি শের বাংলো তো জনবাস রসদ হরদম হাজার আজা গোলাম সলা তুনে মন্টা লাগান। আমার নবী বলে উম্ম শোনো শোনো ও আমার সাফ গরিবুন ফি মঞ্জিলিন লায়করাউন ফিহি প্রত্যেক মুসলমানের গো গরিব হবে যেই ঘরে কোরআন শরীফ আছে কিন্তু কোরআন তেলাওয়াতকারী নেই। আজকে আমাদের ঘরে কোরআন তেলাওয়াতকারী নেই। আমরা ছোটকালে দেখতাম আমার মা কোরআন তেলাওয়াত করত, আমার দাদি কোরআন তেলাওয়াত করত, আমার বোন কোরআন তেলাওয়াত করত, আমার দাদা আমার বাবা কোরআন তেলাওয়াত করত। কোরআন তেলাওয়াত করার সময় আমার মা দাদিরা কোরআন যখন পড়ত তারা পৃষ্ঠা উল্টানোর সময় জিব্বা দিয়ে থুতো লাগিয়ে পৃষ্ঠা উল্টাতো, ঠিক কিনা? আওয়াজ করে বলেন।
কোরআন শরীফটা তোতো লাগিয়ে লাগিয়ে পৃষ্ঠা উল্টাতেন, যতবার তুতু লাগিয়ে লাগিয়ে পৃষ্ঠা যখন উল্টাতেন তাদের আঙ্গুলের তুতুর ওই চিহ্নটা কোরআনে লেগে থাকত। আমার নবী বলি ওয়াল কোরআনু নূরুন, কোরআনটা নূর। যখন আমার মা দাদিরা কোরআন তেলাওয়াত করেছে তাদের আঙ্গুলে কোরআনের নূর লেগেছে, জবানে তেলাওয়াত করেছে কোরআনের নূর পেয়েছে, চোখে কোরআনটা দেখেছে কোরআনের নূর পেয়েছে। যে কারণে আগের মা বুন্দর হাতে বরকত ছিল, চোখে বরকত ছিল, জবানে বরকত ছিল, ওই সময় মা দাদিরা যাই বলতো তাই হতো, কারণ যা রান্না করত তাতে বরকত হতো, মজা হতো, স্বাদ হতো। এখনকার নারী প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে কোরআন শরীফ আছে, কোরআন তেলাওয়াত নেই, কোরআন তেলাওয়াত নেই, কোরআন তেলাওয়াত নাই। তার বিপরীতে ইন্ডিয়ার ল্যান্টেনারির গান সায় গান দেখে, হিন্দি গান, সুবীর নন্দীর গান, অর্থাৎ অনিসলামিক হারাম গানগুলা দেখে দেখে যখন তাদের চক্ষুটা গানের ভিতর ঢুকিয়ে দিয়েছে, তাদের হাত গানের গানের মাধ্যমে গান গাওয়ার জন্য মোবাইল গান ছাড়ার জন্য মোবাইল ইউজ করেছে, অর্থাৎ ওই নারী বলেন পুরুষ বলেন যখন অনিসলামিক কর্মে তার হাত, তার চক্ষু, তার ধ্যান, তার জবান লাগিয়েছে, বরকত উঠে গেছে, নূর উঠে গেছে, তার কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় না। যেই কারণে আজকে ঘরের মধ্যে আনন্দ নেই, ঘরের মধ্যে শান্তি নেই, ঘরের মধ্যে শালীনতা নাই, স্বামী তার বিবির প্রতি সন্তুষ্ট না, বিবি তার স্বামীর প্রতি সন্তুষ্ট না, বিবি তার স্বামীকে সম্মান করে না, স্বামী তার বিবিকে মুহাব্বত আর ভালোবাসা দেয় না, বিবি তার শাশু শাশুড়িকে সম্মান করে না, তাদের প্রতি উষ্ণতা এবং উগ্রতা দেখায়। এইভাবে গোটা সমাজের ভিতরে অনিসলামিক কর্মগুলো প্রবেশ করেছে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আমার নবী বলে যদি আবার নতুন করে প্রত্যেক মুসলমান ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু করে, নারীগুলা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীগুলা নিজের ঘরকে মসজিদ বানিয়ে পর্দার ভিতরে ঘরে ইবাদত করে, আইয়ামে জাহিলিয়াতের নারীদের মতো বেপর্দা হয়ে মাথায় মেশিন দিয়ে চুলকে একেবারে চট্টগ্রামের বাসায় খুজ্জা বানিয়ে উঁচু করে এখানে গরুর শিং লাগিয়ে এভাবে হাঁটাচলা না করে, নারী যদি পর্দার ভিতরে তার জীবন আর যৌবনটাকে আন্না আমান সালামত রেখে ঘরে ইবাদত করে, পুরুষ যখন মসজিদে গিয়ে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, ব্যবসা প্রতিষ্ঠান খুলবে কোরআন তেলাওয়াত, সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, সূরা তোহা তেলাওয়াত করবে, যখন মুসিবত আসবে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, যুবকগুলা ঘর থেকে বের হবে মা বাপ থাকলে মা বাপকে বলে সুন্দর করে মোবাইলের ভিতরে গানের পরিবর্তে কোরআনের অ্যাপস ঢুকিয়ে উজু করে কোরআনটা তার ব্যাগের মধ্যে ভরে হেডফোন লাগিয়ে যখন কোরআন তেলাওয়াত শুনে শুনে যাবে, এই যুবকের দল গান শুনে যদি মারা যাও, আমার নবী সহি মুসলিমের হাদিস, নবী বলেন আন্তা মামান আহাবাবতা, দুনিয়াতে তুমি যাকে ভালোবাসবে তার সাথে তোমার হাসর হবে, এজন্য মনে রেখিও এই যুবকের দল তুমি যদি ইন্ডিয়ার ল্যান্টানারির গান শুনতে শুনতে যদি অ্যাক্সিডেন্ট করে স্ট্রোক করে হঠাৎ মৃত্যু হয়, যার গান শুনে তোমার মৃত্যু হবে, শোনো অবস্থায় মৃত্যু হবে, ওই গানওয়ালা গানওয়ালি যদি জাহান্নামী হয় বেলা দলেলে তুমিও জাহান্নামী, এজন্য তোমার মৃত্যুর গ্যারান্টি আছে, কখন মরবা জানো না, কখন মরবা জানো না, প্রত্যেকটা দিন অ্যাক্সিডেন্টের খবর আসে, বন্ধুর হাতে বন্ধুর হত্যার খবর আসে, এইভাবে প্রতিদিন মানুষ মারা যায়, তোমার মৃত্যুর গ্যারান্টি আছে, কখন মারবা জানো না, এজন্য যুবক তুমি যে ঘর থেকে বের হওয়ার সময় উজু করে কোরআন তেলাওয়াত শোনা শোনা যদি তুমি হাঁটাচলা
তেলাওয়াত করো, আমার আল্লাহর এই কুরআনটা তোমাকে কঠিন মুসিবতের মধ্যে হেফাজত করবে। আরো একটা আওয়াজ করে বলে, তোমাকে যেই দিকে যাও কোরআনটা তত মালিক তোমার প্রতি দয়াশীল হবে, কারণ কোরআন পড়নে ওয়ালা আল্লাহ হেফাজত করেন। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলি, কিন্তু আজ আমার ঘরে, আমার ঘরে আমার বিবি, আমার ছেলে মেয়ে, আমার মা বাপ, আমার প্রতিবেশী কেউ যখন কোরআন তেলাওয়াত করছে না, কোরআন যখন ছেড়ে দিয়েছে, আমার ঘরে বরকত উঠে গেছে। মাসে আমি 2 লাখ টাকা কামাই করি, আমার ঘরে হয় না, 3 লক্ষ টাকা কামাই করি, আমার বরকত নেই, আমার ঘরে খাবার খেতে বসলে ভালো লাগে না, বরকত নেই, মজা নেই, স্বাদ নেই। আর আগেকার মা তারা কোরআন পড়ত, নামাজ পড়ত, যে কারণে হাতে ঘুরে দিত, রান্নাগুলা মজা ছিল, বরকত ছিল। আমার বাবা, আপনার বাবা মাসে 10,000 টাকা কামাই করে আমাকে, আপনাকে 10 সন্তানকে লেখাপড়া করিয়েছে, মানুষের মতো মানুষ করেছে, জায়গা জমি নিয়েছে, বাড়ি গাড়ি করেছে, 10,000 টাকা দিয়ে যদি আমার মা বাবা 10 জন আমরা ভাই বোনকে যদি মানুষ করতে পারে, আমি 3 লক্ষ টাকা দিয়েও আমার 2টা ছেলেকে মানুষ করতে পারি না, কর্জ করতে হয়। কারণটা কি জানেন? আমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য ছেড়ে দিয়েছি বলে, ঠিক কিনা? আস্তে করে বলেন। আমার নবী বলেন, ফুয়াউনু দুরুদ, ওয়াল কুরআনু গরীবুন ফি জাউফিল ফাসিক। আমার নবী বলে, কিয়ামতের আগে আগে এই কুরআনটা অসহায় হবে, এটা আল্লাহর কুরআন কালাম, অসহায় হবে। নবী কিভাবে? নবী বলেন, অনেক যুবক সেই ছোটকালে কোরআন খতম দিয়েছিল, অনেক যুবকেরা কোরআন খতম দিয়েছে, এখন জিজ্ঞেস করলে বলে, হুজুর আই কোরআন ভুলি গেই, আসে না নাই, হুজুর আই কোরআন ফরি গেই, ফরি গেই, ফরিন না ফরিন, কোরআন বলে গেছি, কোরআন পড়তে পারি না। আবার অনেক যুবক কোরআন পড়েছে কিন্তু কোরআন মতো চলে না। কোরআন কি বলেছে? 1 নম্বরে কোরআন বলে, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, এটা আল্লাহওয়ালা, নবীওয়ালা, ওলিওয়ালা, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। তো কোরআন আমাদেরকে কি শিখিয়েছে? 82 আয়াত দিয়ে নামাজের শিক্ষা দিয়েছে, কোরআন আমাদেরকে কোরআন তেলাওয়াতের শিক্ষা দিয়েছে, কোরআন আমাদেরকে যাকাত দেওয়ার সিস্টেম শিক্ষা দিয়েছে, কোরআন আমাদেরকে হজের কথা শিক্ষা দিয়েছে, কোরআন আমাদেরকে মানবতার শিক্ষা দিয়েছে, কোরআন আমাদেরকে উদারতার শিক্ষা দিয়েছে, কোরআন আমাদেরকে অশালীনতার শিক্ষা দিয়েছে, কোরআন আমাদেরকে মা বাবার প্রতি সৎ ব্যবহার করার শিক্ষা দিয়েছে, কোরআন আমাদেরকে বিবির হক আদায় করার শিক্ষা দিয়েছে, কোরআন আমাদেরকে নবীগণকে সম্মানের শিক্ষা দিয়েছে, কোরআন আমাদেরকে আহলে বাইতে মুস্তফার তারিফ আর তাজিমের শিক্ষা দিয়েছে, কোরআন আমাদেরকে হালাল হারামের শিক্ষা দিয়েছে, কোরআন আমাদেরকে সুদকে না, ঘুষকে না, মদকে না, আর কোরআনকে হ্যাঁ বলার শিক্ষা দিয়েছে, কোরআন আমাদেরকে সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষা দেওয়ার শিক্ষা দিয়েছে, কোরআনের তালিমের শিক্ষা দিয়েছে। কিন্তু আমার অনেক যুবক, অনেক বাবারা কোরআন খতম দিয়েছে কিন্তু কোরআন মতো চলে না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। কোরআনটা বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর আদর্শটা তোমাদের জন্য মডেল করেছি। নবী গো আপনার প্রথম কি? নবী বলে, পৃথিবীতে আমার পেয়ারা হলো, ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার কলবটা ঠান্ডা হয়, আমার মাওলা রাজি হয় ওই সালাত, আমি নবীর বেশি পেয়ারা। বড় করে বলি। তো আজকে মুসলমানের যুবক, মুসলমানের বৃদ্ধ বৃদ্ধা, মুসলমানের বাচ্চারা মসজিদ যখন ছেড়ে দিয়েছে, আজকে মুসলমানের একতার পরিবর্তে যখন মুসলমানগুলা
দন্দে দন্দে ফেরকাই ফেরকাই আলাদা আলাদা হতে লাগলো ইহুদি নাসারা আমাদের উপরে সন্ত্রাসীর আমাদেরকে স্টিম রুলার চালাচ্ছে আমাদেরকে সন্ত্রাসী বলছে আমাদেরকে দুশমন ভাবছে আরে পৃথিবীতে ইহুদি বলেন নাসারা বলেন এরাই হলো ইসলামের দুশমন কোন মুসলমান কখনো কোন বেদিনকে কখনো আগুনে পোড়ায়নি হত্যা করেনি হিন্দুস্তান ইতিহাস করুন 700 বছর মুসলমানেরা হিন্দুস্তান পরিচালিত করেছে পরিচালনা করেছে সুলতানে হাজি হাজি ও হাজগান হাজা গরিব নওয়াজ সহ গোটা হিন্দুস্তান এশিয়া পাক ভারত উপমহাদেশে 700 বছর মুসলমানেরা রাজত্ব করেছে মুসলমান কোন মন্দির ভাঙেনি কোন হিন্দুকে হত্যা করেনি কিন্তু 100 বছরের হিন্দুত্ববাদের ভিতরে 100 বছরের ভিতরে মুসলমানের মসজিদকে ভেঙে দিয়েছে বাবরি মসজিদ ভেঙে মন্দির করেছে মুসলমানকে জবে করেছে মুসলমানকে হত্যা করেছে ইমাম সাহেবের চোখ উপড়ে ফেলেছে মুসলমানের উপর অত্যাচার করেছে কারণ এরা হলো বেদিন এরা মানুষ নয় অমানুষ মুসলমান গুলো হলো মনুষ্যত্ববালা মানুষ ঠিকই না আওয়াজ করে বলেন কোন হিন্দু বুড়িমা আসলেও আমরা কি তাকে দুর্ব্যবহার করি দিতে পারলে সাহায্য করি কি করি না গাউসিয়া কমিটি বাংলাদেশ করোনার সময় অনেক হিন্দুদেরকেও এরা কাজ করেছে করোনাতে যখন কেউ ছিল না তখন মুসলমানগুলো তাদেরকে সাহায্য করেছিল ঠিক কি না আওয়াজ করে বলেন আজকে সেই মুসলমানের আদর্শ আমরা যখন এক এক করে ছেড়ে দিচ্ছি সমাজ থেকে আস্তে আস্তে আল্লাহর নূর উঠে যাচ্ছে বরকত উঠে যাচ্ছে রহমত উঠে যাচ্ছে গজবটা সমাজের ভিতরে চলে আসছে যেই কারণে আজকে প্রতিদিন হত্যা মামলা কাটাকাটি মারামারি বিভিন্ন হারাম কর্মের কারণে সমাজ উশৃঙ্খল হয়ে গেছে ঠিক কি না আওয়াজ করে বলেন চার নম্বরে আমার নবী বলেন ওয়াল মারআতুল মুসলিমাতু সালিহা গরীবাতুন আজকে এখানে অসংখ্য নারী এসেছে নবী বলছেন কিয়ামতের আগে আগে অসংখ্য নেককার নারী অসহায় গরীব যাদের ঘরে জল্লাদ জালেম স্বামী আছে কতাই কতাই বিবিকে মারে বিবির হক আদায় করে না বিবিকে ভালোবাসা দেয় না বিবির প্রতি সুন্দর আচরণ করে না এই রকম অনেক স্বামী আছে কি নাই আওয়াজ করে বলেন বিবিকে ভালোবাসা নবীজির সুন্নাহ বিবিকে ভালোবাসা মাওলা আলীর সুন্নাহ বিবিকে ভালোবাসা আইয়ুব আলাইহিস সালামের সুন্নাহ বিবিকে ভালোবাসা নবীগণের সুন্নাহ হ্যাঁ বিবি যদি পরপুরুষের সাথে কথা বলে তখন স্বামী তার বিবিকে শাসন করবে এটাই শরীয়ত বিবি যদি খালতবাই মামতবাই ফুবতবাই আতাইয়ে গুজাইয়ে ফেসবুক ইমুওয়ালা ওয়াটসঅ্যাপওয়ালা ভাইবারওয়ালা এরপর আপনার বিভিন্ন মার্কেটিং ভাই বলে বন্ধু বলে যদি কোনো বেগানা পুরুষের সাথে কথা বলে স্বামীর উচিত হবে সেই বিবি থেকে মোবাইল নিয়ে নেওয়া বিবিকে শাসন করা কারণ পর পুরুষের সাথে কথা বলা আর জেনা করা একই দোষের দোষী ঠিক কি না আওয়াজ করে বলেন যেই স্বামী তার বিবিকে শাসন করতে পারে না নবীজি হাদিসে পাকে বলছেন সেই স্বামী নয় পুরুষ নয় ওগো নবী সেই কি নবী বলছেন তার নাম দয়ুস আদ্দয়ুস লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান তাবা দয়ুস কখনো জান্নাতে যাবে না যতক্ষণ তওবা করবে না সাহাবী কিরাম বলে নবী গো দয়ুস কে কিভাবে চিনবে নবী বলছেন আদ্দয়ুস আল্লাযী লা ইউগারু আলা আহলিহি দয়ুস হলো তার বিবি পর পুরুষের সাথে আড্ডা দিচ্ছে সেই মুস্কি মুস্কি হাসছে বিবিকে শাসন করলো না যেই স্বামী তার বিবিকে শাসন করতে পারে না সেই কখনো স্বামী হওয়ার যোগ্যতা রাখে বিবিকে ভালোবাসা সুন্নাহ বিবিকে আবার শাসন করাও সুন্নাহ শাসন করাও আদব এজন্যই আসুন আমরা
আমাদের বিবিগুলোকে ভালোবাসা দিব কুরআন এবং সুন্নাহ ভিত্তিক নবীজির বেটি ফাতিমা বিনতে রাসূলের আদর্শে রাখার চেষ্টা করব বড় করে বলি আর একটা আওয়াজ করে পাঁচ নম্বরে আমার নবী বলেন অনেক অনেকগুলো পুরুষ আছে ওয়ার রাজুল মুসলিমুস সালেহ গরীবুন অনেক মুসলমান যুবক আছে এরা অসহায় গরীব যাদের ঘরে কথাই কথাই বিবি তার স্বামীকে হুমকি দে খবরদার বেশি না মাতিস বেশি মাতিলি তুরে নারী নির্যাতন কেস দি ঢুকো দিয়ম বেশি না মাতিস ঢুকো দিয়ম বেশি না মাতিস ঢুকো দিয়ম একে খো হই বোধ জামাইরে ডাকিয়ারে সুজা গত্ত সাইদে হদুন মাইফ আছে না নাই আর কেনা বড় করি হ এগুন মাইফ ন উনকি ন এরা মহিলা না মহিলা তিন ধরনের একটা মাইয়ালা আর একটা খাইয়ালা আর একটা ডেইয়ালা আমি কয়টা বললাম পুরুষ ও তিন ধরনের একটা হলো আরগ একটা হলো জারগ আর একটা হলো বউর বারগ আরবিতে বলা হয় আব্দে আকিক আব্দে রকিক আব্দে মাজুন এটার ব্যাখ্যা করতে গেলে তিন ঘন্টা লাগবে শুধু অতটুক বলি অনেক নারী আছে দেখতে নারীর মতো লাগে কিন্তু তার চরিত্রটা ভয়ঙ্কর পুরুষ হচ্ছে খারাপ ঠিক কিনা আওয়াজ করে বলেন আর সেটার পিছনে এক নম্বর দায়ী হলো সেই নারীর মা বাপ কারণ তার মা বাবা তার মেয়েকে ভালো শিক্ষা দেই নাই ভালো শিক্ষা দেই নাই মা বাপ যদি তার কন্যাকে ভালো শিক্ষা দিত সেই কখনো স্বামীর উপর অত্যাচার করত না নির্যাতন করত না আবার অনেক নারী আছে স্বামীকে তার আয়ত্তে রাখার জন্য তাবিজ বিয়ারির কাছে গিয়ে তাবিজ তুম্বাও করে আসে না নাই আস্তে করে বলেন তাবিজ বিয়ারির কাছে গিয়ে তাবিজ করে ও উজুর টিয়া জালাই তালো কিন্তু আমার স্বামীর আমার আয়ত্ত করে দাও আমার কথাই উঠবে আমার কথাই বসবে তো তুমি কি তোমার স্বামীকে দয়ুস বানাতে চাও বলে আয় 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 কেন তার মা বাপকে আমার সহ্য হয় না ভাই বোনদেরকে সহ্য হয় না ওই স্বামীর পরিবার থেকে আলাদা করার জন্য যেই নারীগুলো তার স্বামীর প্রতি অত্যাচার করে সেই নারী নারী নয় সে উম্মে জমিল আর অনুসারী ঠিক কিনা একটু আস্তে করে বলেন আল্লাহ হিদায়ত করুন মারে ও মা তুমিও নারী একটিবার মনটা লাগাও তো মা তোমাকে তোমার মা তোমার বাবা ১৮ বছর ২০ বছর লালন পালন করার কারণে যদি তোমার মা বাপ তোমার স্বামীর সাথে যখন বিবাহ ঠিক হচ্ছে তখন বলেছিল ২০ লক্ষ টাকা মোহরনা দিতে হবে ১০ লক্ষ টাকা মোহরনা দিতে হবে তো তোমার মা বাপ তো ২০ বছর লালন পালন করায় তোমাকে তো তোমার শ্বশুর এবং শাশুড়ির ছেলে তোমার স্বামীকে স্বামীর কাছে ১০ লাখ আর ২০ লাখ টাকা দিয়ে বিক্রি করে দিয়েছে কিন্তু তোমার শ্বশুর এবং শাশুড়ি তোমার স্বামীকেও বড় করেছে আবার তোমাকেও এনেছে তাদের বাড়িতে রেখেছে তুমি মারা গেলে তোমার শ্বশুর বাড়ি থেকে তোমাদের বাড়িতে তোমার ডেড বডি পাঠিয়ে দেওয়া হবে না তোমার শ্বশুর আর শাশুড়ির দেওয়া ওই তাদের গুরুস্থানে তোমাকে দাফন করা হবে যেখানে তুমি আবাদুল আবাদ থাকবে তাদেরকে তোমার উচিত তোমার মা বাবার চেয়ে বেশি সম্মান করা ঠিক কিনা আওয়াজ করে বলেন আর ও হে শ্বশুর আর শাশুড়ি আপনার ছেলের জন্য একজনের মেয়েকে এনেছেন আপনি যদি পরের মেয়েকে আপনার মেয়ের মতো করে গ্রহণ করতে পারেন আপনারও মেয়ে আছে আপনার মেয়েটাকে আরেকজনের বাড়িতে সাজে দেবেন আপনি যদি পরের মেয়েকে নিজের মেয়ের মতো করে রাখতে পারেন আপনার মেয়েকেও অপর মানুষ তাদের মেয়ের মতো করে রাখবে ঠিক কিনা আওয়াজ করে বলেন সময়ের ব্যাপার এদিক আর ওদিক আপনি যদি আপনার পুত্রবধূর উপর অত্যাচার করেন
আপনার জন্য অত্যাচারকারী অপেক্ষা করছে, তার চেয়েও দ্বিগুণ আপনি কষ্ট পাবেন। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। ওয়াকুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের অনুসরণ করুন। সত্যবাদী কারা? নবীয়িন, নবীগণ। সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামের ওয়াকিয়া আমি বলবো, আইয়ুব আলাইহিস সালামের ওয়াকিয়া, আইয়ুব আলাইহিস সালামের 11টা বিবি কয়টা একটু হেল্প করেন, কয়টা? 11টা বিবি। উনি অনেক ধনী ছিলেন, উনি একজন নবী, ওনার খাদেম ছিল দুইজন। যখন ওনার এক হাওলা হলো 8টা ছেলে, আর এক হাওলা হলো 11 জনে 42টা ছেলে। কয়টা? 42টা ছেলে। ওনার 11 জন বিবি, এত বিশাল, চারটা বিশাল বিশাল বাগান, এত ক্ষমতাওয়ালা মানুষগুলো আসলে উনি সাহায্য করতেন। আল্লাহর পরীক্ষা, হঠাৎ আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে পড়লেন। এমন রোগ হলো, যেই রোগের কারণে আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোস্কা পড়েছে, ঘা হয়ে গেছে, ওই ঘার মধ্যে পুঁচ এসে গেছে, পোকা এসে গেছে, গন্ধ বের হয় এমন দুর্গন্ধ। তার 10 বিবি তাকে ছেড়ে চলে গেছে। আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, তার সম্পদগুলোকে আল্লাহ তুলে নিয়েছেন, সম্পদ নাই, বিবি 10টা চলে গেছে, ছেলেগুলাও হারিয়ে গেছে, নাই বলতে কেউ নাই, শুধু একজন বিবি আছে, নাম তার হযরতে বিবি রহিমা। একজন বিবি আছে বিছানায় শোয়া, শরীরটা পছন্দরা, দুর্গন্ধ, মানুষ এসে বলে আই বিবি রহিমা, আজকে সন্ধ্যার আগে আগে আইয়ুব নবীকে যদি আমাদের এলাকা থেকে যদি যদি অন্যদিকে নিয়ে যেতে না পারো, সন্ধ্যার পরে আমরা এলাকাবাসী এসে আইয়ুব নবী এবং তোমাকে জীবিত কবর দিয়ে ফেলবো। ওনার দুর্গন্ধের কারণে, ওনার এই ভাইরাস রোগের কারণে সমাজ অতিষ্ঠ হয়ে গেছে, অসুস্থ হয়ে যাচ্ছে, আমরা ওনাকে আর রাখতে পারবো না। আইয়ুব আলাইহিস সালাম কান্না করে, বিবি রহিমা বলে, ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী হুজুর, সবাই যখন বলে দিয়েছে আসুন, আপনি তো উঠতে পারবেন না, আপনি তো চলতে পারবেন না, হুজুর পৃথিবীতে স্বামীগুলা বিবিকে কাঁধে নেয়, আজকে বিবি আমি আপনাকে কাঁধে নেব, হুজুর আপনি আপনার শরীরটাকে একটু আলেপ করবেন, আমি আপনাকে আমার কাঁধে নিয়ে ফেলব। এ বন্ধুরে, হাসিও তো সবের ভিতরে। আল্লামা আহমদ ইবনে আহমদ সাহাবি বর্ণনা করতেছেন, আইয়ুব আলাইহিস সালাম যখন শুয়ে গেলেন, একটু শরীর আলেক করলেন, ওই অবস্থায় আইয়ুব নবীকে কাঁধে নিলেন, কাঁধে নেওয়ার সময় বিবি রহিমার শরীরে, আইয়ুব নবীর শরীরের পোকাগুলা যখন ধরেছে, আইয়ুব নবীর পোকাগুলা গন্ধ সব কিছু সহ্য করে স্বামী হুজুরকে নিয়ে রওনা হয়ে গেল। যেতে যেতে নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় যখন গিয়েছে, একটা বাড়ির পাশে যখন রাখছে, বলে বিবি রে, যেই এলাকার মানুষকে আমি সাহায্য করেছিলাম, ওই এলাকার মানুষ আমাকে থাকতে দিল না, এই এলাকার মানুষ যদি শুনতে পায়, আমাকে যদি একটু অপমান করে, আমি আইয়ুব নবী সহ্য করতে পারবো না, ও বিবি এই এলাকা থেকে আমাকে নিয়ে যাও, চতুর্পদ পাহাড়ের পাদদেশে রাখো, যাতে আমার শরীরের গন্ধটা এলাকাতে না যায়। আইয়ুব নবীকে বিবি রহিমা নিয়ে চতুর্পদ পাহাড়ের চতুর্দিক পাহাড় মাঝখানে নিয়ে রাখলেন, বল হুজুর আমাদের তো কিছু খাবার নেই, আপনি অনুমতি দিলে আমি একটু খাবার আনতে পারি, তালাশ করতে পারি। এই নারী, আইয়ুব নবী অসুস্থ, উনি অনুমতি না নিলে কিছু হতো না, অনুমতি নিয়ে তোমাদের নারীদেরকে শিক্ষা দিচ্ছে। স্বামী
যতই অসুস্থ হোক না কেন গর্ত থেকে বের হওয়ার সময় স্বামীকে বলে যাও কারণ এটাই হলো স্বামী স্ত্রীর ভালোবাসা বড় করে বলি মুমেনো আয়ুব নবী থেকে অনুমতি নিয়ে উনি চলে গেলেন যেতে যেতে খাবারের তালাশে হঠাৎ একটা বাড়ি দেখতে পেলেন অসংখ্য মানুষের চিকিৎসা চলতেছে চিকিৎসা যখন চলে পিছন দিক থেকে বিবি রহিমা ডাক দিয়ে বলে এ ডাক্তার সবাই ফিরে দেখলো ডাক্তার যখন ফিরে দেখে বলে ডাক্তার এমন একটা রোগ হয়েছে যেই রোগের কারণে পছন্দ আছে পোকা হয়েছে গন্ধ বের হচ্ছে পুঁচ বের হচ্ছে এই কঠিন রোগের কোনো ঔষধ কি আপনার কাছে আছে ডাক্তার বলে হ্যাঁ হ্যাঁ আছে এই জগতের মানুষ ক্যান্সার রোগের যখন ইঞ্জেকশন বের হয়েছে যেই ছেলের মা বাবার ক্যান্সার হয় ছেলে তার মাকে বাঁচানোর জন্য জায়গা জমি বিক্রি করি মাকে বাঁচাতে চায় কারণ ছেলে মায়ের পাগল মেয়েগুলো তার বাবার পাগল এইভাবে বিবি রহিমা যখন শুনেছে এই রোগের ওষুধ আছে খুশি হয়ে গেলেন আবার মনটা পরেশান করলেন বলে আয় হাই রোগের ওষুধ আছে কিন্তু ওষুধের কেনার মতো তো টাকা নেই ও ডাক্তার এই ওষুধের দাম কত ডাক্তার বলে আমার ওষুধের কোনো মূল্য নেই শুধু এতটুক বলতে হয় আমার ওষুধে আমার চিকিৎসায় যদি ভালো হয় ওনাকে বলতে হবে আল্লাহ ভালো করেনি ডাক্তার এবং ডাক্তারের ওষুধে ভালো করেছে বড় করে বলি নাউজুবিল্লাহ এই কথা শুনে উনি হতভম্ব হলেন আহা এটা তো অসম্ভব তারপরও উনি দূর দিলেন যখন গিয়েছে হযরত আইয়ুব নবী দেখতে পেলেন মা রহিমার হাতে খাবার নেই খাবার যখন নেই মা রহিমাকে বলে বিবি রে তুমি না খাবারের জন্য গিয়েছো বলে হুজুর খাবারের তালাশে গিয়েছিলাম খাবার তো কোথাও পাইনি কিন্তু একটা সংবাদ এনেছি আপনার এই কঠিন রোগের ওষুধ পেয়েছি উনি বলেন বিবিরে ওষুধ আছে তো ওষুধের টাকা তো নেই বলো হুজুর এই ওষুধের নাকি কোনো মূল্য দিতে হবে না কোনো টাকা পয়সা দিতে হবে না ও বিবি কিভাবে এত কঠিন রোগের ওষুধ উনি আমাকে দিবে কিছু নিবে না তার মধ্যে ডাল মেকুচ কালা হে কোনো আছে মনে হয় বলে উনি কি বলেছে বলে উনি বলেছে এই ওষুধ খেয়ে আপনি ভালো হলে আপনাকে শুধু বলতে হবে ডাক্তার আর ওষুধে ভালো করেছে আল্লাহ ভালো করেনি আইয়ুব নবী কেঁদে দিয়ে বলে বিবিরে 16-18 বছর আমার শরীরের মধ্যে এই পোকাগুলো ধরেছে ও বিবি তুমি কি জানো আমার শরীরে একটা পোকা যখন কামড় দেয় এ বিবি আমার জান বের হয়ে যায় যখন আমার শরীরে সমস্ত পোকাগুলো যখন কামড় দেয় আমার মাংস যখন কামড়াতে শুরু করে আমি সহ্য করতে পারি না তারপর আমি সবর করেছি আমার মালিকের কাছে সাহায্য চেয়েছি এখন সামান্য একটা ওষুধের জন্য আমি কি আমার আল্লাহকে ভুলে যাব এই কথা বলে কেঁদে কেঁদে সিজদাতে পড়ে গেল উনি সিজদায় পড়ে যাওয়ার কারণে বিবি রহিমাও সিজদাতে পড়ে গেলেন আমার আল্লাহ দয়া এসে গেল আল্লাহ বলে জিব্রাইল যাও আমার আইয়ুবকে বলো আমার আইয়ুবের ডান পায়ের মুড়ি মাটিতে মারার জন্য যখন প্রথম মুড়ি মারবে একটা ঝর্ণা বের হবে এই ঝর্ণার পানিগুলা খুম খুম গরম হবে এই পানি দিয়ে গোসল করতে বলো আরেকবার পায়ের মুড়ি মারতে বলবে আরেকটা ঝর্ণা হবে পানিগুলা ঠান্ডা হবে এগুলা খেতে বলো আমি আমার আইয়ুবকে সমস্ত রোগ থেকে শেফা করে দিলাম আরেকটা আওয়াজ করে বলেন কঠিন মুসিবতে আল্লাহর সাহায্য এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কারণে আল্লাহ উনাকে কবুল করেছেন আর 10 জন বিবি চলে গেছে
একজন বিবি রয়ে গেছে নাম বিবি রহিমা আল্লাহ বলেন আইয়ুব রে আমার রহিমাকে নতুন করে তুমি কবুল করো কারণ আমার রহিমা আমি রব্বে করিমকে রাজি করে ফেলেছে আর একটু আওয়াজ করে বলি নুকতা স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাওয়াও যাবে না স্বামীর অনুমতি ছাড়া ঘরে কাউকে প্রবেশ করানো যাবে না স্বামী যেখানে বসে স্বামীর অনুমতি ছাড়া কাউকে বসানো যাবে না এখন আমরা সেই স্বামীগুলোকে অলঙ্কারী করি আর পর পুরুষের সাথে আড্ডা করি মনে রাখবেন উম্মে জমিলার সাথে যদি জাহান্নামে থাকতে হয় ওই কাজ করুন আর ফাতিমা বিনতে রাসূলের সাথে যদি জান্নাতে যেতে হয় জীবনটা ফাতিমা বিনতে রাসূলের মতো অনুসরণ করুন বড় করে বলি আর একটা আওয়াজ করে একজন বাপ একজন মা সমন্বয় করে যখন সন্তানকে পেটে ধারণ করে পীরানো পীর দস্তগীর গৌসে আজম জিলানির আম্মা উম্মুল খাইর ফাতিমা ছেলে আব্দুল কাদের কে পেটে নিয়ে যখন 9 মাস 18 পারা অথবা 15 পারা কুরআন তেলাওয়াত করেছে ছেলেটা দুনিয়াতে আসার পরে 4 বছর 4 মাস 4 দিনের দিন যখন মক্তবে নিয়ে গেছে উস্তাদের সম্মুখে এই 18 পারা কুরআনটা তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছে আর একটা আওয়াজ করে শিখিয়েছেন কে একটু হেল্প করেন কে এটা কি আল্লাহর জন্য অসম্ভব আল্লাহর জন্য অসম্ভব আল্লাহ কোন বলে ফায়া কোন হয় আল্লাহ বলে জিবরাইল যাও ইমরানের বেটি মরিয়মের কাপড়ে ফুক দাও এই বলেন তো দেখি উরনাই ফুক দিলে সন্তান হবে উন্নাত ফু দিলে ফু হইব না ওবু আল্লাহ হবে এভাবে যদি সারা পৃথিবীর সবাই ফু দেয় উন্নাতে ফু দিলে কাপড়ে ফু দিলে সন্তান হতে পারে এটা অসম্ভব কিন্তু আল্লাহ বলে জিবরাইল যাও আমার মরিয়মের কাপড়ে তুমি ফু দাও আল্লাহ মরিয়মের গর্ভে ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন বাবাবিহীন সন্তান বাবাবিহীন সন্তান দিয়েছেন যখন বনী ইসরাইলেরা মরিয়মের শানে আঘাত করছে দুলনার ছেলেটা নিজেকে নবী হিসেবে মায়ের সতীত্বের সাক্ষী প্রমাণ করে দিয়েছে বড় করে বলি এটাই হলো আল্লাহর কুদরত এটাই হলো আল্লাহর কুদরত আমার গোসে আজমের মা কুরআন পড়েছেন এমনি তো দেখবেন আপনি পরীক্ষা করবেন আমি এটা সব সময় বলি পরীক্ষা করবেন দুইজন টকবকে যুবক নতুন বিবাহ করার পরে একজন তার বিবিকে নিয়ে কুরআন তেলাওয়াত করে দরুদ শরীফ পড়ে একত্রিত হবে এবং বিবিকে 9 মাস কষ্ট করে কুরআন পড়তে বলবে আরেকটা যুবক বিবাহ করে মোবাইলে ইন্ডিয়ার ল্যান্টানারির গান শুনবে ল্যান্টানারির গান দেখবে গান দেখে দেখে বিবিকে দিন যাপন করতে বলবে জন্মের পরে ওই সন্তান দুটাকে দুলনাই রাখবে একটা কুরআন তেলাওয়াতকারীর ছেলেকে আরেক দুলনাই গান শুনবেওয়ালা মায়ের সন্তানকে আরেক দুলনাই দেখবা যেই ছেলের মা কুরআন শুনে শুনে কুরআন শুনে শুনে কুরআন পড়ে পড়ে ছেলে জন্ম দিয়েছে তার দুলনাতে যদি গান বাজা হয় সেই কান্না করবে তার দুলনাতে কুরআন তেলাওয়াত করলে সেই মুস্কি মুস্কি হাসবে বড় করে বলি আর যেই মা গান শুনে শুনে ছেলে জন্ম দিয়েছে তার দুলনাতে যদি কুরআন তেলাওয়াত শোনাও সেই কান্না করবে আর তার দুলনাতে যদি ইন্ডিয়ার জুম্পলিকা জুমুর জুমুর গান ছেড়ে দাও সেই পাগুলা নড়াচড়া করবে জুমুর জুমুর করবে অর্থাৎ বলবে ও মা মারে আরে ফেডল লই লই গান শুননিলে দে
زمبالي كزم الزمور اي دنيا الشتاء هدين بعد اي فهم قجوم الا قم ايوا بيا قجوم بيا قرن الفر ار بور مدام توي ما سلبرا داري توي اني لدى زمبالي كزم الزمور توارا ما جمد گمر گمر توارا ما جمد گمر گمر اکم تو سماجه چلال پتر بدو ما کے مرچه تار انائی اي انائی تا کرو چلو আগে মা আর বাবা টিকে না, এজন্য ছেলেগুলাকে কোরআন শিক্ষা দেন। কোরআন শিক্ষা দিতে হলে মাদ্রাসা দরকার আছে না নাই? আস্তে করে বলেন। মাদ্রাসা দুই ধাপে আছে, একটা আশেকে রসুলের আর একটা দুশ্মনের রসুলের। আশেকে রসুলের ওখানে গেলে ছেলেটা আদব শিখবে, মা বাবার কদমে চুমু দেবে, কপালে চুমু দেবে। আর বিয়াদবদের ওখানে গেলে হাতগুলা বাপকেও হাত বাড়াই দিবে, দাদাকেও হাত বাড়াই দিবে, এবং তাদের ওই চরিত্রগুলা সমাজের মধ্যে ফুটে উঠবে। এজন্য বলি তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেন। আর আমার ভাই ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের নামে একটা মাদ্রাসা দিয়েছে খুশিনা বাজার। একটা ছেলে যদি হাফেজ হয়, ওয়াল্লাহ মা বাপ জান্নাতি। সেই ছেলে যদি হাফেজ হওয়ার পরে আলেম হয়, সাত গুরুকে জান্নাতি বানাবে। আওয়াজ করে বড় ভাই যখন তার ছোট ভাইকে হেফজখানায় ভর্তি করি হাফেজ বানাবে, বড় ভাইটা ফহর করা উচিত। আমার একটা ভাই হাফেজ, ডক্টর হয়ে ফহর করা যাবে না দুনিয়াতে। হ্যাঁ, অনেক ডক্টর আছে যারা মানব সেবা করে, অনেক ভালো মানুষ ইঞ্জিনিয়ার আছে মানুষকে সহযোগিতা করে, অনেক লয়ার আছে মানুষকে সাহায্য করে। সবাই কি খারাপ তা বলবো না, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে শতে 80% মানুষ দুনিয়ামুখী হয়ে গেছে, আল্লাহ এবং রসুলের পথ থেকে দূরে সরে গেছে, ঠিক কিনা? একটা আওয়াজ করে বলেন। যার দরুন দেখেন ঘরে আরাম নেই, আনন্দ নেই, আলো নেই, শ্যাম্যতা নেই, বদান্যতা নেই, মাকে ছেলে মানে না, বাবাকে ইজ্জত করে না, বাবা মা ছেলের প্রতি আকৃষ্ট হতে পারে না, ঘরের মধ্যে নেই রহমত নেই বরকত, কারণ একটাই, ঘর থেকে কোরআন তেলাওয়াত উঠে গেছে। আসুন না ঘরে কোরআন তেলাওয়াত করি, ছেলেগুলাকে মাদ্রাসায় পাঠিয়ে কোরআনের হাফেজ বানাই। সারা বাংলাদেশে যদিও বা কওমি আকিদার, কিন্তু তারা পৃথিবীর বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। এক নম্বর কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াতে সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশিরা এক নম্বর বলেন না, এক নম্বর। কিন্তু আমরা কখনো তাদেরকে সাপোর্ট করেছিলাম? সাকিবের, সাকিবকে আপনারা আসলে টাকা খরচ করে খেলা দেখতে যান, 600 টাকার 200 টাকা খরচ করে স্টেডিয়ামে যান এই হারাম গুলা দেখতে, কিন্তু একজন হাফেজে কোরআন হেফজখানায় পড়ছে তাকে দেখার জন্য এলাকার কোন যুবক কোন মুরব্বী, আপনারা কি একটা বিস্কিটের প্যাকেট নিয়ে আসছিলেন? এখানে আসুন, ওই টাকা গুলা জাহান্নামে যাবে। আর এখানে এই ছেলেগুলাকে কেউ বিস্কিট দিয়েছেন, কেউ তাদের একবেলা খাবার দিয়েছেন, কেউ চাউলের বস্তা দিয়েছেন। হুজুর আমি গরিব মানুষ, আমি এই এক মাসে এক বস্তা চাউল দিচ্ছি, আপনার মাদ্রাসার ছেলেগুলা খাবে, আমার জন্য দোয়া করবে। দোয়া করতে বলতে হবে না,
যখন তুমি চাউলের বস্তা ঢুকিয়ে দিয়েছো একটা চাউলের বস্তাতে যতগুলো দানা আছে প্রত্যেকটা দানা দানাই দশটা দশটা তো সওয়াব পাবে পাবে এই মাদ্রাসার হাফেজগুলো যতদিন থাকবে অতদিন তোমার জন্য দোয়া করতে থাকবে ঠিক কি না আওয়াজ করে বলেন ঠিক এই জন্য সহযোগিতা করা ছেলে কে মাদ্রাসায় দেন মেয়ে কে মাদ্রাসায় দেন আর দেখভাল করেন মারে আজকে আপনাদের আলোচনা আমি করিনি শুধু বিবি বিবি রহিমার আলোচনাটা আমি করেছি আমি যদি মা ফাতিমার আলোচনা করতাম আমার মাগুলো আজ থেকে কোরআনের পাখিদের অনুসারী হতো আজকেও হবে ইনশাআল্লাহ মা আপনার একটা ছেলেকে মাদ্রাসায় দেন হাফেজ বানান অল্প অল্প সহযোগিতা করেন আমার ভাই আমান শরীফ মাদ্রাসা দিয়েছে খুশিনা বাজার কে কে বেজার হাত তোলেন এখন কে কে খুশি হবেন মাদ্রাসাতে সহযোগিতা করবেন হাত তোলেন দেখি কে কে নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া গাউসিয়া মুস্তাফা উলামায়ে আহলে সুন্নাহ শাহিনশাহে শ্রীকোট এই মাদ্রাসা এই এলাকাতে যতদিন থাকবে গজব আসবে না শয়তান আসবে না অনিসলামিক যত অপসংস্কৃতি হবে না কারণ ছেলেগুলা কোরআন তেলাওয়াত যখন শুরু করে রহমতের ফেরেশতারা গোটা সমাজটাকে বেষ্টনী দিয়ে তাদেরকে সাহায্য করে বড় করে বলি যারা মাহফিল এসেছেন যদিও বা আমার আমান শরীফ ভাই পর্দা দিয়েছেন এটা তো সাধারণ এই মাহফিলের এরিয়া যতটুক ফেরেশতারা অতটুক ঘেরাও দিয়ে আছে আপনাদের হেফাজতের জন্য ঠিক যেখানে মাদ্রাসা আছে সেই এলাকার যতটুক ছেলেগুলো হাঁটবে কোরআন তেলাওয়াতের আওয়াজ যাবে সেই এলাকাকে আল্লাহ নিরাপত্তা করে দেবেন বড় করে বলি আবারও বলি আসুন জীবন পরিবর্তন করি মসজিদমুখী হই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ছেলেকে প্রত্যেক বাবা তার ছেলেকে হাতে ধরে মসজিদে নিয়ে যাবেন মা তার কন্যাকে তার পাশে দাঁড় করিয়ে নামাজ শিক্ষা দেবেন মা আপনি আপনার স্বামীকে সালাম দেবেন যাতে ছেলে শুনে মতো বাবা আপনি আপনার বিবিকে সালাম দেবেন আপনার মেয়ে দেখে মতো কারণ প্রত্যেক ছেলে মেয়েদের প্রথম শিক্ষকের নাম মা এবং বাবা নবী বলছেন আসসালামু কবলাল কালাম কথা বলার আগে সালাম দাও যখন স্বামী আর স্ত্রী একজন অপরজনকে সালাম দে তখন রহমত বর্ষণ হয় ছেলে মেয়ে দেখলে তারা শিক্ষা পায় তারাও মুরব্বি দেখলে সালাম দিতে শিখবে ঠিক কি না আওয়াজ করে বলেন দ্বিতীয় নম্বর কোরআনটা তেলাওয়াত করুন নারী বলবে হুজুর আমি তো কোরআন পড়তে পারি না মা কোরআন পড়তে পারেন না এজন্য আল্লাহ কান দিয়েছে তো কোরআন তো শুনতে পারবেন ঘরে তো টিভি আছে মক্কা শরীফের একটা চ্যানেল আছে মদিনা শরীফের একটা চ্যানেল আছে মক্কার চ্যানেলটা ছেড়ে দেন মক্কা শরীফটা দেখে দেখে ওখানে কোরআন তেলাওয়াত হয় কোরআন তেলাওয়াতটা শুনেন আর অতটুক না হলে মাদ্রাসার পাশে চলে আসেন মক্ত ফুরকানিয়ের পাশে চলে আসেন কোরআন তেলাওয়াতটা শুনেন কারণ ছেলেটা যখন কোরআন পড়তেছে সেই কোরআন পড়ে যেই সওয়াব পাচ্ছে আপনি মা বাবা কোরআন শুনে অতটুক সওয়াব পাচ্ছেন বড় করে বলি আর একটা আওয়াজ করে সমাজের ভিতরে আওয়াজকে নিচু করবেন চক্ষুটাকে কবরের দিকে রাখবেন উপরের দিকে না যারা চোখকে উপর দিকে হাঁটে এটা শয়তানের আলামত ইমানদার আলামত কি মাটির দিকে ডাকা কারণ দুনিয়ার শেষ বাড়ির নাম কবর আখিরাতের প্রথম বাড়ির নাম খবর কবরের দিকে যখন আপনার স্মরণ হবে দুনিয়ার লোপ উঠে যাবে আখিরাতের কথা স্মরণ হবে আসুন আর নয়
লম্বা আলোচনা করেছি, কষ্ট দিয়ে ফেলেছি। যারা মাহফিলে এসেছেন প্রত্যেকের শুকরিয়া আদায় করি। এই মাদ্রাসাকে সহযোগিতাও করবেন। আমি যদি আজকে হাদিয়া তুলতাম, মনে করতো তুলছি না, সেটা অতটুক বলি, প্রতিদিন পকেট থেকে অল্প অল্প করে সহযোগিতা করবেন। প্রত্যেকের ঘরে ঘরে একটা একটা বাক্স, দান বাক্স রাখবেন। প্রতিদিন 10 টাকা করে দিলে 300 টাকা মাসে হয়। যদি এই এলাকাতে যদি 50টা ফ্যামিলি হয়, 50 ঘরে যদি প্রতি মাসে 300 করে হয়, 3×15 50টা ঘর হলে 15,000 টাকা হবে। 15,000 টাকা যদি আসে, মিনিমাম ছেলেগুলার চাউল আর তরি তরকারির ব্যবস্থা হবে, ঠিক না? আওয়াজ করে বলেন। অনেকগুলো এতিম আছে না, এতিমের উপর হাত বুলাই দিলেও তো লাভ। নবী বলছেন, কোন উম্মত এতিমের মাথায় হাত দিয়েছ, হাতটা এতিমের মাথায় দেওয়ার আগে আমি মুস্তাফার হাতে দিয়েছে, এটা তো দিবেন। সহযোগিতা করো, ভালোবাসুন। আমি কাউকে হিট করে শব্দ বলিনি, গালিগালাচও করিনি, অতটুক বলেছি। শুধু কর্কট ভাষা দুটা বলেছি, একটা দয়ুস বলেছি, আর চট্টগ্রামের ভাষায় আরগ জারগ বউর বার্গ বলেছি। এগুলো চট্টগ্রামের ভাষায়, কিন্তু এমনিতে সাধু ভাষায় বলেছি। চেষ্টা করেছি আপনাদেরকে শুধু অতটুক বোঝাতে। দুনিয়া থেকে যাবেন, কিছুই নেবেন না, যা নেবেন তা কোরআন, নামাজ, ওয়া আমিলুস সালিহাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মুমিন যারা যখন ভালো কাজ করবে, এই ভালো কাজ যখন নিয়ে কবরে যাবে, আল্লাহ বলছেন বিনিময় আমি দেব, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে আটকানা বেহেশতের শ্রেষ্ঠতম বেহেশত, যেখানে নবীগণ থাকে সেই জান্নাতুল ফিরদাউসটা দেবে। তো আমার ভাই আমান শরীফ কষ্ট করে আজকে মাহফিল দিয়েছেন, অনেক টাকা খরচ হয়েছে। আচ্ছা, এগুলা কি উনি করেছেন? ওনার লাভ একটাই, পাখিগুলা যখন মাদ্রাসায় যাবে, আলেম হবে, কার হাতে হয়েছে বলবে, আমান শরীফ হুজুরের হাতে, এটাই তার একমাত্র পাওয়া আর চাওয়া। সহযোগিতার হাত বাড়ান, বিশেষ করে আমার মাগুলা অন্তর নরম, আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ এই মাহফিল, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত জারি আর সারি রাখার তৌফিক দান করুন। এই বছর কয়টা ছেলে? 4টা। পাখি, কোরআনের পাখি, আল্লাহর নবীর একেবারে পিয়ারা উম্মত, 4টা ছেলে, একে টকবকে যুবক, এখনো গুনাহ হয়নি শরীর থেকে, এই টকবকে যুবকগুলা কোরআনের হাফেজ হয়েছে। খুশি না বেজার? এই বছর 4 জন হলে আগামীতে চলে 8 জন হতে পারে না? গতবার 11 জন ছিল, আগামীতে আরো বেশি হবে। সহযোগিতা করুন। কত সুন্দর তেলাওয়াত করেছে হাদর সুর, সকলকে সহযোগিতা করবেন। আর এলাকাতে যত মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদে এই 4 জন থেকে 4 জনকে 4টা মসজিদে দিয়ে দেবেন, তারা যেন সেখানে তারাবির নামাজ পড়াতে পারে, সাহসিকতা জোগাড় করতে পারে এবং সমাজীদের জন্য দোয়া করতে পারে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন।